হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে আসতে মাহবুব ইসলাম আপনারা দেখছেন টেক মাহবুবুজি দেশ এবং বাইর থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে থাকছে যে বাংলাদেশ থেকে যারা উমান যাবেন ওমানের সোহার যাবেন এবং সোহার যেতে হলে বাংলাদেশ থেকে আপনাদের যে সকল ডকুমেন্ট লাগে বিশেষ করে এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হতে আপনাদের যে সকল ডকুমেন্ট লাগে বিস্তারিত এই ভিডিওতে থাকছে স্কিপ না করে ফুল ভিডিও দেখুন এবং আমার ছোট্ট পরিবারে যাদের সদস্য হওয়ার নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক দিতে কিন্তু বন্ধুরা বলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনি কি শোয়ার নতুন যাচ্ছেন তাই যারা শোয়ার যাচ্ছেন তাদের নিয়ে আমি আলাপ করবো এরপরে যারা পুরাতন বিষয় যাচ্ছেন তাদের নিয়ে আলাপ করব। সো বন্ধুরা আপনার যারা নতুন শোয়ার যাচ্ছেন বিশেষ করে যারা ওমানে যাচ্ছেন তাদের যেসব ডকুমেন্ট এয়ারপোর্টে লাগবে এবং আপনাকে যেসব ডকুমেন্টে এয়ারপোর্টে শো আপনাকে বোটিং পাস দেবে বিষয়ে আমি বিস্তারিত আলাপ করব। তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনাদের টিকিটটা কনফার্ম করবেন টিকিট কনফার্ম করার পরে আপনারা কি করবেন আপনাদের বাংলাদেশে যে ভ্যাকসিনটা নিছেন বাংলাদেশের ভ্যাকসিনের এক কপি আপনারা ডাউনলোড করে এক কপি ফটো কপি করে রাখবেন আপনাদের চার পাঁচ কপি করতে হবে না আপনারা এক কপি করবেন সো আপনাদের এটা কেউ এয়ারপোর্টে নেবে না জাস্ট আপনাকে যে দেখবে এরপরে আপনাদের কোভিড নাইন্টিন টেস্ট করাবেন কোভিড নাইন্টিন টেস্ট করানোর পরে কোভিড নাইন্টিন যে রেজাল্টটা আসবে নেগেটিভ রেজাল্টটা নেগেটিভ রেজাল্ট দিয়ে আপনারা কী করবেন একটা শরীফ করবেন একটা শরীফ করে আপনারা অনলাইনের মাধ্যমে করবেন এবং কীভাবে আপনি শরীফ করবেন অনেকেই অনেকে বন্ধুবান্ধবের মাধ্যমে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনারা টিকিটটা নিয়ে আসেন বা ভিসাটা নিয়ে আসেন কিন্তু আপনার এজেন্সির মাধ্যমে যান না এজেন্সির মাধ্যমে না গিয়ে আপনি শরীফ না করে কিন্তু এয়ারপোর্টে চলে আসতেছেন বাকি এয়ারপোর্টে চলে আসলে কিন্তু আপনি একটা ঝামেলা পড়তেছেন বিপাকে পড়েন এরকম অনেক যাত্রী এভাবে হচ্ছে হ্যাঁ প্রতিদিন অনেক যাত্রী ভাইরা যারা বাংলাদেশ থেকে যারা ওমান যাচ্ছেন বিশেষ করে ভাই বোনেরা অনেকেই কিন্তু বিপদে পড়তেছেন যে ইমু শরীফ কি তাও জানেন না এই মুশরিফটা এই যে স্ক্রিনে দেখেন বন্ধুরা এই শরীফ এই ইমু মুশরিফটা আপনাদের করতে হবে তো এই মুশরিফটা কীভাবে করবেন আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিওতে আমার আপলোড করা আছে কীভাবে আপনাদের অতি সহজেই মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে ইমু শরীফটা করবেন বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে আসবেন আপনি নিজে একটা আপনি নিজেই কিন্তু করতে পারবেন বন্ধুরা আপনাদের কোনো কারো দোকানে বা কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে না সো বন্ধুরা এরপরে আপনাদের কি লাগবে ইন্স্যুরেন্স আপনাদের এক মাসের আপনাদের ট্র্যাভেলস ইন্স্যুরেন্স লাগবে আপনাদের ট্রাভেলস ইন্স্যুরেন্সটা করে নেবেন কিউআর কার্ড সহ আপনাদের ট্রাভেলস ইন্স্যুরেন্স করে নেবেন সো বন্ধুরা যারা নতুন যাবেন জাস্ট এইগুলো লাগবে ভ্যাকসিন সার্টিফিকেট ইমু শরীফ এবং আপনাদের ট্র্যাভেলস ইন্স্যুরেন্স ওকে প্রবাসী বন্ধুরা আপনারা যারা উমানে থেকে যারা দেশে সুকিতে আসছেন যারা সোহার থেকে দেশে ছপিতে আসছেন তাদের বিষয়ে আমি এখন বিস্তারিত বলবো যে আপনার কি একশো আশি দিন পার হয়ে গেছে আপনার যদি একশো আশি দিন পার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এনওসি লাগবে এবং রয়্যাল পুলিশের মাধ্যমে কিন্তু আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং আপনার কোম্পানি থেকে আপনাকে কি করতে হবে ই ভিশা লাগবে অবশ্যই আপনি জানেন যে আপনাকে অবশ্যই কিন্তু ই বিশা লাগবে যেহেতু আপনি একশো আশি দিন পার হয়ে গেছে আর যদি আপনার একশো দিন আশি দিন পার না হয় তাহলে আপনাকে এগুলো লাগবে না কিন্তু আপনার কী করতে হবে তখন আপনি যে ওমানে ছিলেন ওমানে থাকা অবস্থায় আপনি যে ভ্যাকসিন গ্রহণ করছেন যে ভ্যাকসিনের ডোজ নিচ্ছেন ফাইজার হোক বা সিনোফার্ম যে কোনো এটা হোক না কেন ওটা সার্টিফিকেটটা কিন্তু আপনি আসার সময় ডাউনলোড করে আনবেন এবং এটা কিন্তু আপনাকে লাগবে হুম পাশাপাশি আপনাকে ট্র্যাভেলস ইন্স্যুরেন্স লাগবে এক মাসে ক্র্যাভেলস ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই লাগবে এখন আপনি চিন্তা করেন যে আমি তো পুরাতন আমার কেন ইন্স্যুরেন্স লাগবে না বন্ধুরা আপনাকে কিন্তু ইন্স্যুরেন্স অবশ্যই আপনার লাগবে আপনি ট্র্যাভেল ইন্স্যুরেন্সটা অবশ্যই আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দেবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনি কি আমার ছোট্ট পরিবারে এখনো সদস্য হন নাই অবশ্যই ছোট্ট পরিবার সদস্য না হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ডান পাশে বেল আইকন ক্লিক করে রাখবেন সবার আগে আপনি নোটিফিকেশান পাবেন বন্ধুরা আমি যেহেতু দেশ এবং বাহির থেকে প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি বিশেষ করে যারা এয়ারপোর্টে যারা মধ্যপ্রাসে যাচ্ছেন এবং কী কী কাগজপত্র লাগবে কী কী এয়ারপর্কে যেসব ইয়ের আগে কোভিড নাইন্টিন সময় অনেক ধরনের অনেক প্রবলেম হয় যারা সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন তাদের যারা দুবাইতে যাচ্ছেন বিশেষ করে তাদের কিন্তু পিসিআর টেস্ট করাতে এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা এগুলো দেখে আসবেন কারণ অনেক সময় এরপরে এসে বলে যে সব প্রবাসী বন্ধুরা সৌদি আরব যান তারা অনেক সময় পিসিআর টেস্ট করান তো বন্ধুরা এই ভুল আপনারা করবেন আপনারা যারা ওমানে যাবেন আপনারা পিসিআর টেস্ট করাবেন আপনারা কোভিড নাইন্টিন টেস্ট করাবেন হ্যাঁ তো কোভিড নাইন্টিন টেস্ট করে আপনারা নেগেটিভ রেজাল্ট নিয়ে আসবেন এরপরে এসে আপনাদের ষোলোশো টাকাতে পিসিআর টেস্ট করাতে হবে না সো বন্ধুরা এদিকে আপনারা কেয়ারফুলি থাকবেন সো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দেবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.